সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি এই পর্বে আলোচনা করব চেঞ্জ কেস ব্যবহার করুন এবং সময় বাঁচান অর্থাৎ আমি চেঞ্জ কেস ব্যবহারের নিয়মটা আপনাদেরকে দেখাবো এবং সময় কেমনে বাঁচবে সেটিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবেই দেখাই দিব তো আমরা সাধারণত যারা কম্পিউটার ব্যবহার করি বা এমএস ওয়ার্ড বিশেষ করে যারা ব্যবহার করি আমাদের কিন্তু চেঞ্জ কেসের খুব প্রয়োজন হয় অর্থাৎ আমি ভেঙেই বলি ধরুন আমি এই যে প্যারাগ্রাফটি লিখেছি টুডে সেন্সিটিভ ইনফরমেশন ক্যান অনলি বি কন্ট্রোল বাই এই পুরা প্যারাগ্রাফটি আমি যদি এখন লেখে দেওয়ার পর বা লেখার পর হয়তো জিনিসটি আমারই কিন্তু আমি লেখে ফেলছি কিন্তু লেখে ফেলার পর আমার পরে মনে হলো যে সবগুলো লেখা তো আমার বড়ো হাতের লেখা উচিত ছিল এখন সেই ক্ষেত্রে আমি কি করব। আমি সবগুলো লেখা মুচি ফেলবো মুছে ফেলে আবার লিখবো তাহলে সময়টা বাঁচবে আমার কখনও বাঁচানো হবে বরং অনেক ব্যয় হয়ে যাবে আমি যদি পুরোটা আবার মুছে আবার নতুন করে লেখি কিন্তু সেই ক্ষেত্রে খুব সহজ হচ্ছে আপনি পুরোটা সিলেক্ট করে নেবেন আর এর মধ্যে একটু কথা যোগ করব সেটি হচ্ছে আমার এই টিউটোরিয়ালটি বা টিপস বলে না টিউটোরিয়াল বলেন যেটাই বলুন না কেন এটি আপনারা যারা কম্পিউটার সম্বন্ধে একদম জানেন না তাদের ক্ষেত্রে এটি টিপসটি এই টিপসটি তাদের জন্যই আমি বলছি তো আপনারা যারা এই ধরনের কাজ করবেন অর্থাৎ এটা পুরা লেখাটাকে আমাকে আবার নতুন করে লেখার জন্য অর্থাৎ পুরার সম্পূর্ণ বড়ো হাতে লেখার জন্য আবার পুরাটা লেখে মুছে দিয়ে আবার লেখার প্রয়োজন নেই আপনার পুরাটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে ফর্মেটে ক্লিক করবেন ফর্মেটে ক্লিক করার পর চেঞ্জ চেঞ্জকেইসে ক্লিক করবেন চেঞ্জ কেইসে ক্লিক করার পর আপনি চাচ্ছিলেন যে সবগুলো লেখা বড়ো হাতের হোক তো এখানে অবশ্য আপার কেইচ লেখা আছে এবং কেস যে লেখাটা আছে আসলে কিন্তু সে শব্দটাও কিন্তু পুরোটাই বড়ো হাতের এই লেখা রয়েছে তো আমাকে এখানে জাস্ট ওকে দিলেই কিন্তু সবগুলো বড়ো হাতের লেখা হয়ে যাবে তো দেখেন সবগুলো লেখা বড়ো হাতের হয়ে গেছে আমি একটু ছোট করছি সব লেখা বড় হাতের হয়ে গেছে আবার আমি চাচ্ছি যে না আমি আগের মতো করব। তাহলে আগের মতো করতে গেলে তখন আমাকে কি করতে হবে সেন্টেন্স কেসে ক্লিক করে সেন্ট লয়ার কেইস অর্থাৎ এখন যদি আমি লয়ার কেস ক্লিক করার পর যদি ওকে দিই তাহলে কিন্তু সবগুলো ছোটো থা হয়ে যাবে অর্থাৎ সেন্টেন্সের প্রথম অক্ষরও ছোটো হয়ে যাবে সব প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোটো হয়ে গেছে কিন্তু আমার তো একটু আগে এরকম ছিল না অর্থাৎ আমার ছিল কিন্তু সেন্টেন্স কেস অর্থাৎ পুরোটাকে সিলেক্ট করার পর আমাকে আবার যেতে হবে চেঞ্জ কেসে যাওয়ার পর আমাকে সেন্টেন্স কেস ক্লিক করতে হবে সেন্টেন্স কেসে ক্লিক করার পর আবার ওকে দিলে তখন দেখবেন এই টিটা সেন্টেন্সের প্রথম আকোডটি বড়াতে হয়ে গেছে তো এখানে অবশ্য আরও অনেক অপশন রয়েছে আমি আবারও পুরোটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর চেঞ্জ কেসে আবারও যাচ্ছি গিয়ে এখানে কিন্তু অনেক সময় আমরা এরকম ব্যবহার করি সেটা হলো টাইটেল কেস টাইটেলের টি বড় কেইস সি বড় অর্থাৎ টাইটেল কেস এই লেখাটা দেখেও বোঝা যাচ্ছে যে আমার লেখাটা কেমন হবে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে আমি ওকে দিয়ে দেখতে পারি দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড়ো হাতের হয়েছে তো আমাদের এই নিয়মটা অবশ্য অনেক সময় প্রয়োজন হয় বা আমরা অনেক সময় ব্যবহার করেই থাকি তো আমি আবার এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর আবার চেঞ্জ কেসে যাচ্ছি তবে এটুকু বলতে পারি যে টগল কেস টগলের টি ছোটো এবং কেসের সি ছোট। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোটো হাতের হবে এই ক্ষেত্রে যদি ওকে দিই তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হয়েছে অবশ্য এটা আমরা ব্যবহার করি না বা আমাদের দেশে এটি ব্যবহার নাই আমরা সবসময় বেশি বেশিরভাগ বেশিরভাগ ব্যবহার করি চেঞ্জ কেসে গেলে বিশেষ করে সেন্টেন্স কেস বা অথবা লয়ার কেস অথবা আপার কেস অথবা কেস এই চারটি আমরা ব্যবহার করে থাকি তো এই ছিল আমার আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় তো আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করে সকল বন্ধুদেরকে সহায়তা করবেন এবং পরিশেষে আপনাদের কম্পিউটার জানা সফল এবং সার্থকভ এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ